নমস্কার, আপনারা দেখছেন দ্য নিউজ বাংলা। বাংলার মানুষ এখন আর অবাক হয় না, সারা দিনে এত কাণ্ড ঘটে যে নতুন করে মানুষের আর অবাক হওয়ার মতো কোনো বিষয় থাকে না। ঠিক যেমন গতকাল যেটা ঘটলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, রাজ্য সরকার বিলি করলো বেসরকারি চাকরি। ভাবা যায়, সরকার বেসরকারি চাকরি বিলি করছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সরকার, রাজ্য বা কেন্দ্র, যে কোনো সরকারই হোক না কেন, সরকার স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করে এবং সেখানে মানুষ পরিষেবা পায়, মানুষ চাকরি পায়। সাধারণত সরকার সরকারি চাকরি দেবার পরই ঘোষণা করে যে আমরা এত চাকরি দিয়েছি, এত কিছু আমরা কর্মসংস্থান করেছি। কিন্তু কোনো সরকারকে দেখেছেন যে রাজ্যের কোথায় কি সামান্য ছোটোখাটো বেসরকারি চাকরি হচ্ছে সেটার জন্য কৃতিত্ব দাবি করতে? গতকাল সেটাও হয়ে গেল। অবাক হয়ে গেল রাজ্যের মানুষ। সরকারি টাকা খরচা করে, কয়েক কোটি টাকা খরচা করে আইটিআই পাশ করা কয়েকশো ছাত্রছাত্রীকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভলভো বাসে করে উড়িয়ে এনে দেওয়া হলো বেসরকারি চাকরি। কি চাকরি? অস্থায়ী চাকরি। কত মাইনে? কারো 6,000, কারো 8,000, কারো 12,000, কারো 14,000। সরকার ঢাকঢোল পিটিয়ে সরকারি পয়সায় সরকারি অনুষ্ঠানে বেসরকারি চাকরি বিলি করলো। বিশ্বাস হচ্ছে না তো? চলুন দেখে নি কালকে ঠিক কি কি ঘটলো। ওরা, তোমরা সবাই কি বাসে এসছো? তো তোমাদের বাসে যদি করিয়ে দেয় ঠিক আছে। প্রত্যেকটা জেলা থেকে নোডাল অফিসার এসছেন, প্রত্যেকটা জেলা থেকে নোডাল অফিসাররা এসছেন। নোডাল অফিসার যারা আছেন তারা বাসে দিয়ে দেবেন ডিস্ট্রিবিউট করে। এখন ফুড প্যাকেট দেবেন, এটাও দেবেন। এগুলো সিরিয়াস কাগজ, বাদ বাকি দেখি এটা খুলুন তো। এই দেখো আমি খুললাম কাগজটা, ল্যাটসেন টুকরো, মানে আমি জাস্ট চেক করবার জন্য। স্যালারিও দেওয়া আছে 13,125 না, আর কি আছে দেখি, দেখি জুবিলেন্ট ফুড ওয়ার্কস, ঠিক আছে আর কি দেখি। এছাড়াও আমি 15 তারিখে খড়গপুরেও কত দেবো? হ্যাঁ, মিসকমিউনিকেশন হয়েছে, ওই জন্যই তো তোমাদের আগে করতে হয়, আমি তো আগে করার পক্ষে। কয়েক কোটি টাকা খরচা করে সরকারের এই টাকায় ভলভো বাসে করে ছাত্রছাত্রীদের উড়িয়ে এনে তাদের খাবারের প্যাকেট, ব্যাজ, টুপি সব কিছু দিয়ে রাজ্য সরকার বোঝালো যে চাকরি নিয়ে আমরা কিন্তু ভাবছি। রাজ্য সরকার সরকারি অনুষ্ঠান করে বেসরকারি চাকরি দেবার শো বিজনেস করলো। আর সরকারি চাকরি সেটা তো কবেই চুরি গিয়েছে দাদা, চুরি করে নিয়েছে নেতা মন্ত্রী এবং তাদের দেহরক্ষীরাও। তাই তো বিকাশ ভবনের সামনে এবং গান্ধী মূর্তির পাদদেশে টানা 2 বছর ধরে বসে আছেন যোগ্য চাকরি প্রার্থীরা। তাদের চাকরিটা কোথায় গেল জানা নেই কারো, কারণ সরকার এখন সরকারি চাকরির বিষয়ে ভাবছে না, সরকার এখন অস্থায়ী কম মাইনের বেসরকারি চাকরির কথা ভাবছে। আর তাই সেই বেসরকারি চাকরি বিলি করার শো বিজনেস হলো একটি সরকারি অনুষ্ঠানে। ভাবতে পারেন, প্রথমেই বলেছিলাম না বাংলার মানুষের এখন অবাক হয় না, কারণ প্রতিদিন এত অবাক হওয়ার মতো জিনিস ঘটে চলেছে এই বাংলায়। অবাক শব্দটাই বাঙালির ডিকশনারি থেকে উধাও হয়ে গেছে। ভাবতে থাকুন আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, কোনো খবরই চেপে রাখা যাবে না।